দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, টার্গেট টু কোরিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও স্বাগত। বারবার কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করে অনেকের কোরিয়ান লটারি না বাঁধার কারণে মন খুব খারাপ, কিন্তু 2019 সালে প্রায় 11,500 লোক কোরিয়ান ভাষা পরীক্ষা বা কোরিয়ান সিবিটি দেওয়ার সুযোগ পাবে, কিন্তু এখান থেকে পাস করবে মাত্র 1800 লোক। স্কিল দিয়ে রোস্টার ভুক্ত হবে মাত্র 1200 লোক, আর সর্বসাকুল্যে এখান থেকে কোরিয়া আসবে 1000 লোক। তাহলে অনেকের কোরিয়ান লটারি পাওয়ার পরও কিন্তু সেই কোরিয়া আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। সুতরাং কোরিয়ান লটারি না পেয়ে আপনি মনোক্ষুণ্ণ না হয়ে কোরিয়ান ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করুন। আপনি স্টুডেন্ট হলে পড়াশুনো ভালোভাবে করবেন, চাকরিজীবী হলে চাকরি করবেন, ব্যবসায়ী হলে ব্যবসাতে আরও বেশি মনোনিবেশ করবেন। কারণ কোরিয়ান লটারি পেলেই যে আপনি দক্ষিণ কোরিয়া আসবেন এর কোনো নিশ্চয়তা নেই। কোরিয়ান লটারি পাওয়া এখন একটু কঠিন হয়ে যাচ্ছে, কেননা প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক কোরিয়ান লটারিতে অংশ নিচ্ছে, আর যেহেতু অধিকাংশ লোক ভাষা জানে না, তাই ভাষা না জানা লোকেরাই বেশি কোরিয়ান লটারি পাচ্ছে। এক্ষেত্রে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বা মনোকষ্ট নিয়ে অথবা মনোবেদনা নিয়ে মনোক্ষুণ্ণ হয়ে পরবর্তী কোরিয়ান লটারিতে অংশগ্রহণ না করলে আপনারই লস, কারণ এটা একটা ভাগ্যের খেলা। কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করে লটারি পেয়ে সিবিটি পরীক্ষা দিয়ে স্কিল দিয়ে মেডিকেল করে রোস্টার ভুক্ত হয়ে কোরিয়ান ভিসা ইস্যু হওয়া পর্যন্ত বা কোরিয়া আসা পর্যন্ত টোটাল একটা গেমের মতো। এখানে কোনো নিশ্চয়তা নেই, আপনি যে কোনো সময় যে কোনো কারণে বা অকারণে বা বিনা কারণে অথবা ক্ষুদ্র কারণে এখানে আপনি বাদ পড়তে পারেন। সুতরাং কোরিয়ান ভাষা অনেক ভালোভাবে শিখতে হবে, যেন একবার আপনার কপালে কোরিয়ান লটারি লাগলেই আপনি যেন দক্ষিণ কোরিয়া আসতে পারেন। সুতরাং কোরিয়ান লটারি অনেক বছর করার পরও যদি আপনার না বাঁধে তো হতাশ হয়ে কোনো লাভ হবে না, কারণ সিস্টেমটা এরকম। আর পৃথিবীর কোনো সিস্টেমই কিন্তু আসলে সবার জন্য সহজ নয় বা সবার জন্য সেটা মনোভূত নয়। বাংলাদেশে যারা সরকারি চাকরি করেন তারাও দেখবেন যে যদি কোনো পোস্টে 10 জন লোক নেয় সেখানে কয়েক হাজার আবেদন করে, এবং প্রায় 100 লোক সেখানে ভাইবা দেওয়ার সুযোগ পায়, আর 100 লোক ভাইবা দেওয়ার সুযোগ পেলে সেখান থেকে মাত্র 10 জনকে চাকরির জন্য উপযুক্ত মনে করা হয় বা চাকরিতে রাখা হয়। সারা পৃথিবীর সিস্টেমটা আসলে এরকম, সবাইকে খুশি করা যাবে না। তারপরও আপনার জন্য শুভকামনা, আপনার কোরিয়ান স্বপ্ন সার্থক হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন। আহসানুজ্জামান ইমরান, খিমহে, বুসান, দক্ষিণ কোরিয়া থেকে।